الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين سورة التين প্রসিদ্ধ সাধারণ মুসলমানের জন্য অনেকেই এই সূরা মুখস্থ করে বাচ্চারা পর্যন্ত মুখস্থ করে সম্মিলনে জলসায় মাহফিলে পাঠ করে থাকে তার কারণটা কি হয়তো এটি একটি কারণ হতে পারে যে সহি বুখারি এবং মুসলিমে আছে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন ফিল ইশা ওয়ামা সামিআতু আহাদান আহসানা সাওতান মিনহু আও কিরাআহ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈশার সালাতে ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন পাঠ করতে দেখলাম তার থেকে শুনলাম সূরাতুত-তীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাতে সূরাতুত-তীন পাঠ করেছেন বলছেন এত সুন্দরভাবে পাঠ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মতো এত সুন্দর আওয়াজ আমি আর কারো কারো মুখে শুনিনি অথবা বলেছেন ও কিরাআতান কিংবা তার পাঠ এত সুন্দর কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তো সুন্দর হবেই কারণ তাকে রব্বুল আলামিন সরাসরি এই কালামের জন্য চয়ন করেছেন এজন্য এই সূরা ঈশার সালাতে পাঠ করা সুন্নাহ মাঝে মধ্যে পাঠ করবে আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাতে অন্যান্য সূরাও পাঠ করেছেন এর মধ্যে থেকে এটা হচ্ছে একটি সূরা বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين قرآن الكريم যত সুন্দর করে পড়বেন ততই মজা লাগে অন্যদিকে আপনার আওয়াজ যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ কিন্তু আসল জিনিস আওয়াজ সুন্দর না আসল জিনিস জিনিস হচ্ছে পড়ার জন্য সুন্দর হয় তাজবিদ হয় কোন জায়গায় মদ হবে সেখানে যেন মদ হয় কোন জায়গায় গুণা হয় সেখানে যে গুণা হয় কোন জায়গায় মদ হবে না সেখানে মদ যেন না হয় কিন্তু এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তা হচ্ছে মদের দিকে খেয়াল করা তাই অনেকেই আমাদের দায়ীদের মধ্যে এরকম রয়েছেন তাদের পড়া শুদ্ধ না তাই আমি বলি আমাদের সকলকেই শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করা উচিত
আপনি বড় হয়ে গেছেন, বড় হয়েও পড়তে পারেন, কোরআন শুদ্ধ করুন, সবারই উচিত। রব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলান, কোরআন তারতিলের সাথে পড়ো, তাজউইদের সাথে পড়ো, মখরাজ নিয়মতান্ত্রিক যেভাবে আক্ষরিক উচ্চারণ যেরকম বের করতে হয় সেরকম বের করে পড়ো। এর সাথে সাথে যদি মদ হয়, আলহামদুলিল্লাহ মদ জরুরি, কোনো কোনো জায়গায় জরুরি হয় মদ, মদ্যে তবিঈ বা আসলি যেটা হচ্ছে জরুরি, কারণ অনেক সময় আছে মদ না করলে তর্জমা পাল্টে যেতে পারে বা পাল্টে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন এই সূরায় বলছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, সহজ, আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই সূরার অনুবাদ আপনারা সবাই শিখতে পারেন ইনশা আল্লাহ। তিন জৈতুন, আমরা জানি তিন ফল আছে, একটা জৈতুন আছে না, আপনারা সৌদিতে এসেছেন হয়তো বাংলাদেশে, আমরা বাল্যকালে, আমি আমার কথা বলছি, তিন জৈতুন আমি দেখিনি, হয়তো খাইনি, ঠিক না ভাই, কিন্তু এখনও আলহামদুলিল্লাহ বাংলাদেশেও পাওয়া যায়, ভালোই পাওয়া যায়। তাই তিন জৈতুন এখানে এসেছেন, মার্কেটে যান, মন চাইছে তিন খাবেন, তিন পাবেন, অনেক সময় একজন তরুতে যাওয়া পাওয়া যায় এই জায়গায় রুনে যায়, এমনিভাবে শুকনোটাও পাওয়া যায়, আর জৈতুন তো আপনারা দেখছেনই ডিব্বা ডিব্বা একদম ফুল করে ভরা আছে কিনা, বান্দা মার্কেটে মুখ যা যায় না, মাশা আল্লাহ, এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, বলি আলহামদুলিল্লাহ। তিন জৈতুন, তিন একটা ফল আর জৈতুন একটা ফল, বাংলায় অনুবাদ করে লাভটা কি, যেরকম আছে ওই রকমই রেখে দিই, যদি পাও আলহামদুলিল্লাহ, কারণ আমাদের দেশে এই তিন ফল যেরকম এখানকার জৈতুন ফল এরকম হয় না, হয়তো এর আকৃতিতে কিছু পাওয়া যায় কিন্তু এই স্বাদ নাই, ঠিক না ভাই। তাহলে তিন জৈতুন এর অনুবাদ সাধারণত আমরা তিন আর জৈতুন বলেই করে থাকি। বলছেন রব্বুল আলামিন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিন আর জৈতুনের কসম, উপকারী ফল, বিশেষ করে জৈতুন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলুজ জাইতা ওয়াদাহিনু বিহি, তোমরা জাইত খাও, জাইত বলতে জৈতুন খাও, ওয়াদাহিনু বিহি, আর তোমরা তার তেল ব্যবহার করো, কারণ কি, ফা ইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাতিন, কারণ এটা হচ্ছে একটা বরকতপূর্ণ বা বরকতময় গাছের ফল, সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম, তোর সিনিন সিনাই পাহাড়ের কসম, সিনাই পাহাড়, ওয়াতুরি সিনিন সিনাই পাহাড়ের কসম, সিনাই পাহাড় বলতে ওই পাহাড় যে পাহাড়ে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাই এর ইজ্জত বেশি। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন লিআন্নাহুল জাবালুল্লাযী আওহাল্লাহু তাআলা ইলা মূসা হাওলাহু, কারণ এই পাহাড় ওই সিনার পাহাড় হচ্ছে ওই পাহাড় যের পাহাড়ের আশপাশে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর ওহি করেছিলেন। আর এছাড়া তিনের জৈতুন, তিনের জৈতুন ভালো ফল, ওইটা বেশিরভাগ হয়ে থাকে বায়তুল মুকাদ্দিসের এলাকায়, তাই বায়তুল মুকাদ্দিস তিন জৈতুন বলে কোনো কোনো মুফাসসির বলেছেন উদ্দেশ্য বায়তুল মুকাদ্দিস, কিন্তু আমরা সেরকম সেদিকে না গেলে আমরা বলো তিনের একটা ইজ্জত আছে, জৈতুনের ইজ্জত আছে, আল্লাহর দরবারে সুবহানাহু ওয়া তাআলা সুপেয় খাবার, ভালো খাবার, উপকারী খাবার, এটা আগে আরবে কদর ছিল বেশি, তাই রব্বুল আলামিন এই জিনিসের কসম খেয়েছেন, আল্লাহ তার সৃষ্টির কসম খায়, কিন্তু মানুষের জন্য কোনো সৃষ্টির কসম খাওয়া জায়েজ না, মানুষ কসম খাবে একমাত্র কার বলেন, আল্লাহ,
আল্লাহ ছাড়া আর কার কসম খাবে না। রব্বুল আলামিন ওয়াশ-শামসি উদহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها بولেছেন সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন। এটা হচ্ছে আল্লাহ। আল্লাহর উপর কেউ বিধান জারি করে না, আল্লাহ আমাদের উপর বিধান জারি করেছেন, আল্লাহর ইচ্ছা। এটা আমরা বলবো না আল্লাহ কেন কসম হয়, হ্যাঁ তবে আল্লাহ কেন কসম হন এর উত্তর আছে। আল্লাহ এই জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য, দেখলেন দিন কত বড় সৃষ্টি, রাত কত বড় সৃষ্টি, সূর্য কত বড় সৃষ্টি, চন্দ্র কত বড় সৃষ্টি, সুবহানাল্লাহ সব হচ্ছে সৃষ্টি। বড় বড় জিনিসের কসম খেয়ে তার মূল্য, তার গুরুত্ব আমাদের সামনে পেশ করছেন রব্বুল আলামিন। এছাড়া পরবর্তীতে যে জিনিস সম্পর্কে বলবেন তার গুরুত্ব বুঝাবার জন্য, এই নিরাপদ শহরের কসম, তিন জৈতুনের কসম খেলেন, সিনাই পাহাড়ের কসম খেলেন, আর এরপরে আরো ইজ্জতওয়ালা যে স্থান, যে ঘর, ওই স্থানের কসম খেয়েছেন। মানে ইন্না আউওয়াল বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানুষের কল্যাণার্থে সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর নির্মিত হয় তা কোন জায়গায় অবস্থিত বলেন তো? মক্কায়। ওই মক্কার কসম খেয়েছেন রব্বুল আলামিন। এখানে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। আর এই যে শহর আহাব্বুল বিকা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় স্থান হচ্ছে ওই মক্কায়ে মুকাররমা, সুবহানাল্লাহ। সাধারণত এটা কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিকা ইলাল্লাহ মাসাজিদুহা ওয়াবগাযুল বিকা ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। পৃথিবীতে আপনি যেখানেই থাকবেন, যে মসজিদেই দাঁড়াবেন সালাত আদায় করার জন্য, অথবা মসজিদ ছাড়া যে কোনো জায়গায় আপনি দাঁড়ালেন সালাত আদায় করার জন্য, আপনাকে মুখ ফেরাতে হবে কোন ঘরের দিকে বলেন? তাহলে ওটা হচ্ছে আসল। ওই ঘর কি আসল? ওইটা হচ্ছে উম্মুল কোরআন, আসল কেন্দ্রবিন্দু হচ্ছে ওই ঘর। তাই রব্বুল আলামিন এই ঘরের বা এই শহরের কসম খেয়েছেন ওয়া হাযাল বালাদিল আমিন। অন্যদিকে এই শহরকে আমিন বলা হয় কেন? কারণ এই শহরে যেরকম নিরাপত্তা বিধান রয়েছে, এরকম নিরাপত্তা বিধান পৃথিবীর আর কোনো জায়গায় নাই। আছে তার কোনো নজির আছে? ওই মক্কার বর্বর যুগে মুশরিকিনরা পর্যন্ত এই ঘরের ইজ্জত দিত। বাইরে একটা মানুষ, মনে একটা সন্ত্রাসী, আরেকজনকে হত্যা করে চলে এসছে এই জায়গায়, লোকজন পেত, ওকে পেয়ে গেছে হত্যাকারীকে, কিন্তু তার তার বিরুদ্ধে তারা কোনো রকম কিছু করত না। কেন বলতো? এটা সে আল্লাহর ঘরের ছায়া এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো আল বালাদুল আমিন। আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, ওরা কি দেখে না আমি এই হারামকে আমিন বানিয়েছি, নিরাপদ বানিয়েছি, অথচ ওয়া ইতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এই ঘরের এই হারামের এলাকা ছাড়া তাদের আশপাশেই লোকজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা সুন্দর অবস্থায়, ভালো অবস্থায়, শান্তির জীবনে তারা শান্তি শান্তভাবে তারা জীবনযাপন করতে পারেছে। কেন পারল? এই হারাম, হারামের কারণে, কাবা শরীফের কারণে। এই কাবার ইজ্জত আল্লাহর বড় বেশি।
এখানে রব্বুল আলামিন তাই ওয়াহাদাল বালাদিল আমিন বলে এই নিরাপদ শহরের কসম খেয়ে খাচ্ছেন। আচ্ছা কসম খেয়ে কি বলছেন সামনে দেখুন, আমরা যে মানুষ, মানুষের ইজ্জত বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সর্বোত্তম গঠন, আহসান মানে কি বলেন তো, সর্বোত্তম কিনা, আর তাকওয়িম মানে ছাঁচ, গঠন, আকৃতি, স্ট্রাকচার, সর্বোত্তম স্ট্রাকচারে, সর্বোত্তম কাঠামোতে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা গেল যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম গঠন আকৃতি কার বলেন, মাশাআল্লাহ। তাই তোমার ইজ্জত যেরকম, তুমি ইজ্জত তুমি যেরকম পেয়েছো সেরকম যদি ইজ্জতকে লক্ষ্য রেখে তুমি চলতে পারো তাহলে তোমার ইজ্জত হবে সবার উপরে, আর যদি তুমি গড়বড় হয়ে যাও তাহলে তোমার ইজ্জত কিন্তু একদম নিচে চলে যাবে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, তাদের দিকে দৃষ্টি ফেলবেন না, বরং তাদেরকে ভীষণ শাস্তি দিবেন, বেদনাদায়ক শাস্তি। এই তিন ব্যক্তি কারা? একজন হলেন মালিকুন কাজ্জাব, বাদশাহ, রাজা, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কিন্তু মিথ্যা বলে। বুঝতে পারছেন, বাদশাহ যদি হয় সে তো সবচেয়ে বড় পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান, তাকে মিথ্যা বলার কি প্রয়োজন? তার ইজ্জত আল্লাহ দিয়েছে তাই না, কিন্তু সে যখন নিজের ইজ্জত হানি করে তখন আর কি করা যাবে? এবারে সে যদি মিথ্যা বলে তাহলে তার শাস্তিটা হবে ওই রকম। এই মালিকের সাথে, এই রাজা, এই প্রধানমন্ত্রী আর এই প্রেসিডেন্টের সাথে রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে পাক করবে না, বরং তাদেরকে বেদনাদায়ক শাস্তি দেবে। এই তিন ব্যক্তির মধ্যে প্রধানত কারা? মালিকুন কাজ্জাব, তোমার ইজ্জত বেশি কিন্তু তুমি কি করেছ, তোমার ইজ্জত নিজেই নষ্ট করে দিয়েছ। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই যখন আমরা শুনতে পাই কোনো রাজা অথবা কোনো প্রধানমন্ত্রী এরকম মিথ্যা বলে তখন কত খারাপ লাগে বলেন তো, লাগে কি না? অন্যদিকে যদি আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান থাকেন ওই হিসাবে আপনার গুণের মাত্রা হবে। সাধারণ লোক মিথ্যা বলে একটা, আর একটা তো আপনি মনে করেন ডিসি, এসপি অথবা চেয়ারম্যান অথবা জেলার উপজেলা চেয়ারম্যান অথবা ডিস্ট্রিক্ট লেভেলের চেয়ারম্যান, এরকম বিভিন্ন জায়গায় যেরকম আছে, অথবা আপনি মুখ্যমন্ত্রী ইত্যাদি। আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনার গুনাহের মাত্রা ওই রকম বেশি হবে। তাই আল্লাহ বলেছে তোমার ইজ্জত বেশি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি বা সর্বোত্তম আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের ইজ্জত রিয়াদা। তাই আমরা এখানে যারা আছি আমরা সবাই তো আল্লাহ দিনের মানুষ তাই না, বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে চাই কালো হোক চাই গোরা হোক ফর্সা হোক, যে যে অবস্থা নিয়ে আছে যেরকমই আছে আল্লাহর বাণী মোতাবেক আমাদের সকলের আকৃতি সর্বোত্তম, বলি আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর তোমার আকৃতি এরকম হবে না কেন, কারণ আদম আলী ইসলামকে রব্বুল আলমিন তার নিজ হাত দ্বারা তাকে সৃষ্টি করেছেন। মানুষের ইজ্জত বেশি না, মাশাআল্লাহ।
আর আমরা হচ্ছি ওই আদমের সন্তান। মাশাআল্লাহ, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এবারে মানুষ যদি তার মূল যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করলেন সেভাবে যদি চলে তাহলে সে সর্বোত্তমই থাকে, আর যদি গড়বড় করে পরে বলছেন ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ, তারপর ওকে আমি ফেলে দেই, ফিরিয়ে দেই, রাদদনা আসফাল সাফিলিন, সবার নিম্নে, নিম্নগামী যারা আছে ওদেরও নিম্নে। তার ইজ্জত ছিল উপরে, কিন্তু সে যদি নিয়মতান্ত্রিক না চলে, আল্লাহর উপর ইমান না আনে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান না আনে, আল্লাহর কিতাবের উপর ইমান না আনে, রসুলদের উপর ইমান না আনে, ফেরেশতাদের উপর ইমান না আনে, আখিরাতের দিনের উপর ইমান না আনে, ভালো মন্দ তকদিরের উপর ইমান না আনে, তাহলে তার অবস্থা কী হয়, সবার নিম্নে সে চলে যায়, গাদা থেকেও সে আরো খারাপ হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এইগুলো একটি ব্যাখ্যা। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এটাই বলেছেন, তিনি বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার মানে হচ্ছে তারপরে আমি তাকে ফেলে দেই জাহান্নামে। আর আরেকটা ব্যাখ্যা আছে, এটা এত সুন্দর আকৃতি তার মাশাআল্লাহ, কিন্তু পরবর্তীতে যখন সে বয়স্ক হয়ে যায় তখন তার চাল চলন, আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার একদম পাল্টে যায়। দেখেছেন মানুষ যখন মানুষ বেশ বয়স্ক হয়ে যায় দেখবেন কীরকম হয় অবস্থা, কিন্তু এটা খুব কম সংখ্যক লোকই ভালো থাকে বেশ বয়স্ক হয়ে গেলে, দেখবে মেজাজ হয়ে যায় উল্টা, সে বলবে আমি যা বলি তাই, একগুঁয়ে মেজাজ হয়ে যায়, আছে কি না? এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা, আমি উদাহরণ দেবো না, উদাহরণ দিলে তো অনেক লম্বা হয়ে যায়, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বেশ বয়স্ক মুশকিল, কারো কথা শুনবে না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরদাল উমর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, বলেছেন ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদালিল উমর, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অকর্মণ্য জীবনে পদর্পণ করা থেকে, অকর্মণ্য জীবন, রাজিল উমর। আমরা রাজিল বলে অনেকে দেখবেন কোনো কোনো জায়গায় মানুষ গালি দেয় রাজিল বলে, একদম অকর্মা আর কি, কোনো কাজ নেই, তার তর্জমা বাংলায় এরকমই করেন, তারা বলেন অকর্মণ্য জীবনে। ওই ইংলিশে তর্জমা দেখেছি তার ও মিজারেবল বলে করেছে, মিজারেবল তার মানে হচ্ছে অকর্মণ্য জীবন। তাহলে এটা এই অংশের দুটি তফসির, একটি হলো মানুষ আল্লাহর নাফরমানি করেছে যার ফলে একদম নিচে চলে গেছে, আর আরেকটা হলো মানুষের যদি বয়স বেশি হয়ে যায় তাহলে সে তার নিজ স্ট্রাকচার, কাঠামো, আকার, আচার আচরণ ধরে রাখতে পারে না, পরে কী হয়ে যায় তার আচার আচরণ একদম পাল্টে যায়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যাকে আমি দীর্ঘ জীবন দান করি তোমরা কি দেখো না তার সৃষ্টিগত দিক দিয়ে আমি তাকে পাল্টে দিই, সুবহানাল্লাহ বলেন একদম পাল্টে যায়। এরপরে আল্লাহ বলেন إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ, তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে আজর, সওয়াব, গায়র মামনুন। সাধারণত মামনুনের তর্জমা তারা আরবিরা করে, মানে মুফাসসিরিন, না গায়র মাকতু, তাদের জন্য অসীম সওয়াব রয়েছে যারা তাদের মূল স্ট্রাকচার ধরে রাখবে। তাই এই আয়াত দ্বারা কি বোঝা যায়, মূল স্ট্রাকচার বলে কোনটা, যদি তোমার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তুমি চলো, আল্লাহর বিধান মেনে চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাহলে কি হবে তোমার ইজ্জত যেভাবে আল্লাহ উল্লেখ করেছেন সেরকমই থাকবে। আর যদি তুমি তোমার কর্মজীবন
তুমি জীবনবিধান নিয়মতান্ত্রিক না মানো আল্লাহর, এই অবস্থায় তোমার স্তর একদম সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। তাই আল্লাহ বলছে সুম্মা রাদদনাহু আসফালা সাফিরিন। তবে যারা নেক আমল করে ইমান আনে, আসল জিনিস ইমান, ইমান নাই নেক আমল কবুল হবে না? আপনি বলবেন না কি বলেন অমুক তো এরকম জনসেবক, বলার মতো না, আপনার থেকে ভালো মিয়া কি বলো তুমি, বলা আছে এরকম হলে হয় না। ইমান ছাড়া তুমি যাই করবে, কোটি কোটি টাকা সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করেছ, যদি তোমার ইমান না থাকে এই সব ব্যয় আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদের বিশ্বাস আছে তো? ইমান আছে, এক রতি একটা টাকা একটা পয়সা একটা খেজুর আল্লাহর পথে ব্যয় করুন, এইটা আল্লাহর দরবারে কবুল হবে। যাবে আপনারা শুনেছেন হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি একটা খেজুর আল্লাহর পথে ব্যয় করে, একটা খেজুর খালিস বিওয়াজহিল্লাহ, অবশ্য নিয়ত খালিস হতে হবে, ওইটা রব্বুল আলামিন তার ডান হাতে নিয়ে যান সুবহানাল্লাহ, আর ওটা কী করেন ওইটাকে লালন পালন করেন, ওইটা বাড়াতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের একজন যেভাবে ওই ঘোড়ার বাচ্চা লালন পালন করে, ওই রকম রব্বুল আলামিন ওই ওই খেজুরকে লালন পালন করেন, এমনকি কিয়ামতের দিন সে যখন উঠবে তখন দেখবে এটা পাহাড় পরিমাণ হয়ে তার সামনে দাঁড়িয়েছে। এত বড় সওয়াব, বিশাল সওয়াব পাবে কিয়ামতের দিন। তাহলে কী বোঝা গেল আসল জিনিস কি? ইমান। ইমান নাই আপনি যতই আমল করবেন এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই সূরা যারা পড়ে, কোনো কোনো দেখেছি একদম নতুন যারা আর কি পড়ায় হিফজ করে মুখস্থ, তখন ওয়ালা আসি চলে যায় হাত থেকে, যায় কি না? কিন্তু এক সুরাকে ছেড়ে আরেক সুরায় চলে গেছে, এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন ভুল না হয়। সুরাতুল তিন যখন পড়বেন তখন এখানে স্টপ, নিয়ম মতো পড়বেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দেখেন যদি মানুষ ঈমান আনে নেক আমল করে তাহলে তারা অসীম সওয়াব পায়। একটি হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মারিদাল আবদু ওয়া সাফার কুতিবা লাহু মা কানা ইয়ামালু সহীহান মুকীমান। যদি বান্দা রোগাক্রান্ত হয় কিংবা সফর করে তাহলে সে ভালো অবস্থায় থেকে যেভাবে নেক আমল করেছে বা বাড়িতে থাকা অবস্থায় যেরকম নেক আমল করত, সফরে যাওয়ার পরেও রব্বুল আলামিন যেভাবে বাড়িতে থাকা অবস্থায় নেক আমল করত ওই সওয়াব তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যেমন ওটাই তার জারি আছে। আচ্ছা আপনি অসুস্থ হয়ে গেছেন, চলতে পারছেন না, ফিরতে পারছেন না, ঘরে নামাজ পড়েন, এরকম হয় কিনা মাঝে মধ্যে জোয়ানদেরই হয়ে যায়, তার একটা জিন্দা প্রমাণ যেমন এমন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটাল যান গিয়ে দেখুন মাসের পর মাস, মাসের পর মাস কি কোনো কোনো লোককে আমি দেখছি বৎসরকে বৎসর ওখানে পড়া আছে, সুবহানাল্লাহ, এরকম আছে কিনা? আপনারা যারা হসপিটালে কাজ করেন আপনারা বর্তমানে আপনারাই সাক্ষী, আমি মিথ্যা বললাম না সাক্ষী সত্য বললাম, বলেন তো যারা হসপিটালে কাজ করো তোমরাই বলো, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে ওখানে যাবেন, গিয়ে দেখবেন, দেখাশোনা করবেন রুগীকে, এতে কী হবে আপনার ইমান তাজা হবে। আপনি দেখবেন হায় রে হায় এই লোকটি, এই রোগাক্রান্ত ব্যক্তি আগে কত ভালো ছিল, আমার থেকেও ভালো ছিল, হ্যাঁ কত সুস্থ ছিল, কত ভালো ছিল, দেখতেও সুন্দর, আমার মধ্যে গড়বড় আছে কিন্তু তার মধ্যে, হ্যাঁ কিন্তু এখন তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আক্রান্ত হয়ে কী না হয়ে গেছে। এতে আপনার মনে আসবে নিয়ামতের প্রতি কদর, তাই মাঝে মধ্যে হসপিটাল যাবেন, বুঝলেন? আর কোন ভাই যাবে, কোন দিকে যাবে? আরেকটা হচ্ছে ওই কবর, কবর কোন দিকে? কবরস্থান, কিন্তু আমরা তো কেউ যায় না মনে হয় কবরস্থানে, শুধু দর শুনে কবরস্থানে যাওয়া নেই, সৌদিতে এসেছি শুধু পয়সাই কামাই করবো, কবরস্থান নেই। কবরস্থান কোন জায়গায়? বাংলাদেশ, তাই নাকি? আপনি কি জানেন আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া বা ফিরে যেতে পারবেন, কেউ জানে?
কেউ বলতে পারে নিশ্চিত আমি যাবই, আপনি বলছেন এই তো টিকিট টুকুট সব হয়ে গেছে, কলিকাতার পাশে একটু ঘুরে দিই, একটু খেয়াল করুন টিকিট সব হয়ে গেছে, পরশু দুটো আমার ফ্লাইট সব রেডি, দুটো ফ্লাইট রেডি। হ্যাঁ মমতাজ, আল্লাহ লিখেছে তুমি যাবে না, দুটো ফ্লাইট হলে কি হবে, যাবে না, এরকম হয় কিনা? সুবহানাল্লাহ, এরকম লোক তো আমি জানি বিমানে উঠে গেছে, আল কাসিম এয়ারপোর্ট বিমান মজুদ, স্বামী স্ত্রী উভয়ে যাচ্ছে, উপরে গেছে, একজন ওখানে মারা গেছে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বিমানে উঠে গেছে, টিকিট বিকেট সব ওকে, বোর্ডিং কার্ড নিয়ে আদা নাতুল হোক, অপেক্ষমান, রব্বুল আলমিনের হুকুম হয়ে গেছে, আল্লাহ লিখে 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 রেখেছেন ওই জায়গায় তার মৃত্যু হবে, ওই জায়গায় মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমাদের কেউ বলতে পারবে কার মত কোন সময়? তাই সব সময় প্রস্তুত, মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া উচিত, জিয়ারত করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত আও তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এবারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অনুমতি দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো, কারণ এর মাধ্যমে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। وعملوا الصالحات فلهم أجر غير ممنون. দেখলেন আজর গায়ের মমনুন, এবারে যদি আপনি কোনো কাজ এমন করে যান যেটা সদকায় জারিয়া, তাহলে তো আছি থাকবেই কিয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ। আপনি নিজে কোরআন শিখলেন, আরেকজন কিছু শিখান, থাকবে কিনা? তাই আমরা কৃপণতা যেন না করি, নিজে কোরআন শিখি আরেকজনকে শিখাবো, নামাজের তরিকা নিজে শিখি আরেকজনকে শিখাবো, আত্তাহিয়াত আমি শিখলাম আরেকটা মানুষ আমার কাছেই থাকে আত্তাহিয়াত জানে না, তো আমি কি কৃপণতা করবো না ওকে শিখাবো? বলো তো শিখাবে, আর নয় বলো আপনি শিখাচ্ছেন না, লজ্জা হচ্ছে, সেন্টারে নিয়ে আসুন, বলেন এখানে আলহামদুলিল্লাহ শিক্ষা কেন্দ্র, ওখানে আমরা যাই একটু শিখি, সময়টা কাজে লাগাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। এরপরে আল্লাহ কি বলছেন, ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এতচ্ছত্ব হে মানুষ, এরপরেও তোমাকে কোন জিনিস দিনের ব্যাপারে দিনকে অস্বীকৃতি জানাবার জন্য তোমাকে কোন বস্তু উৎসাহিত প্রদান করে বা উৎসাহিত করে উৎসাহ প্রদান করে? তুমি বুঝতে পেরেছো আমি আসলাম দুনিয়াতে, দুনিয়াতে থাকবো না, আমরা জানি কিনা কেউ থাকবে? তাহলে অবশ্যই এক রব্বুল আলামিন আছেন। আসলাম আর গেলাম এরকম যদি হয় তাহলে আমার মাঝে আর পায়খানার ক্রীড়ার মধ্যে পার্থক্য কতটুকু, কোনো পার্থক্য আছে? একটু বুঝি, এই যেসব নাস্তিক বুঝে না এদেরকে আল্লাহ গুমরা করে দিয়েছেন, অন্যদিকে দেখা যায় অনেক নাস্তিক ইসলামও কবুল করে, বলি আলহামদুলিল্লাহ। তাই খবরদার, নাস্তিক কবাদ চর্চা করবেন না, দূরে থাকবেন, ওরা কিন্তু যারাই বড় বড় নাস্তিক একটা অশান্তিতে নাই, অশান্তির জীবন তারা যাপন করছে, আর মুসলমান যারা ইমানদার যারা যতই খারাপ অবস্থানে থাকুক তবুও তারা শান্তির জীবন যাপন করছে, বলি আলহামদুলিল্লাহ। যতই আমি বিপদাপক্রান্ত হই আমি রুজু করি কার দিকে, বলেন আল্লাহর দিকে, যখন আল্লাহর দিকে রুজু করি তখন আমার বিপদটা অনেক চলে যায়, যায় কি না? আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও, বলেন কিনা? আল্লাহ তুমি আমার এই অবস্থা কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি তুমি দূর করে দাও। দেখবেন নামাজ পড়েন, যান সেজদা করেন, কত শান্তি পাও, যে শান্তি পায় বোঝা গেল তার মধ্যে ঈমান আছে,
আর নামাজ পড়ে যদি সালাত আদায় করে যদি শান্তি না পায় তাহলে তার মধ্যে ইমানটা কিরকম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আদ-দুনিয়া বিলাল আরিহনা বিস-সালাত, বিলাল তুমি আযান দাও আর আমাকে আমাদেরকে সালাতের মাধ্যমে তুমি সান্ত্বনা দাও, সুবহানাল্লাহ, শান্তি দাও। নামাজ পড়লে মুসলমান শান্তি পায়, আর খাবির শান্তি পাবে না, তো কোথায় এমনি আসলো আর কি, ওটা হচ্ছে মুনাফিক, আসে মানুষের সাথে এরকম ঝুঁকায়, ভিতরে নাই শান্তি পাবে না। তাই আমরা সবাই ইনশা আল্লাহ প্রকৃত মুমিন হব। আল্লাহ রসুল না আল্লাহ রবুল আলমিন এখানে বললেন, ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন, এরপরও তুমি কীরকম ইনসান, তুমি দিনকে অস্বীকার করো, কীরকম দিনকে অস্বীকার করো, এ তো সব বুঝো, আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি এসেছো মায়ের পেট থেকে বের হয়ে কিছুই জানতে না, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন, তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো মা ফি মালুম শাইই, কি বলেন আমরা কিছু জানতাম মায়ের পেট থেকে বের হয়েছি? আল্লাহ বলেছেন লা তাআলামুনা শাইআন, কেউ কিছু জানে না। এর দ্বারা কি বোঝা যায়? ওই যারা বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে যখন বের হয়েছেন 18 পারা হাফিজুল কোরআন হয়ে বের হয়েছেন, এটা একটা মিথ্যা। তাহলে আব্দুল কাদের জিলানি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর যখন জিব্রিল আলাইহিস সালাম গারে হিরায় আসলেন, আপনারা সেদিন শুনেননি হাদিসটি, জিব্রিল আলাইহিস সালাম বললেন ইকরা পড়ো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না কি পড়বো, পড়ুন আপনি শুনেননি? আল্লাহ এখানে বলেছেন وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُورِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ, তোমরা কিছুই জানতে না যখন মায়ের পেট থেকে বের হলে, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে ওই অবস্থায় বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না, আর কি করেছেন আল্লাহ, আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছে, আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছে, কেন দিলে, কেন দিল, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ, কে আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলো, কে আমাদেরকে কান দিল, কে আমাদেরকে চোখ দিল, কে আমাদেরকে দিল দিল, কে আমাদেরকে হাত পা দিল, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই তোমার তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়মতান্ত্রিক এরকম ফিট করে দিয়েছেন, হাতের জায়গায় হাত রেখেছেন, পায়ের জায়গায় পা রেখেছেন, প্রত্যেকটা অঙ্গ, চোখের জায়গায় চোখ রেখেছেন, কানের জায়গায় কান রেখেছেন, নাকের জায়গায় নাক রেখেছেন, যদি চোখ এদিকে না হয় এদিকে হতো কি অবস্থা হতো, ঠিক না ভাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন, এতগুলো দেখার পরেও তুমি বুঝতে পারো না দিনকে তুমি অস্বীকার করতো করো, অর্থাৎ আল্লাহর দিনও মানো না আর অন্য দিন কোনটা আখরাতকে তুমি মানো না। তাই আমরা ইনশাআল্লাহ আমরা আল্লাহর একত্ববাদ মানি, বলেন আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা ইমানের যে ছয় ভিত্তি আগে একটু আগে উল্লেখ করেছি এর উপর বিশ্বাস করি, ইসলামের পাঁচ ভিত্তি এর উপর বিশ্বাস করি এবং আমল করার চেষ্টা করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। তারপর আল্লাহ বলেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নন, আল্লাহ কি সৎবিচারক নন, আল্লাহ কি ন্যায় বিচারক নন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ হতে পারে, আল্লাহ কি সর্বোত্তম ন্যায় বিচারক নন, আল্লাহ আহকামুল হাকিমিন, কি আমাদের দিন কোনো হাকিমটা কিন্তু থাকবে, কারো কোনো বিচারপতি আর থাকবে না, দুনিয়াতে আল্লাহ পাক সিস্টেম মোতাবেক দিয়েছেন। তাই তুমি যদি নিয়মতান্ত্রিক বিচার করো তাহলে তুমি কালকে আমাদের জান্নাত পাবে, আর যদি গড়বড় করো তাহলে যাবে কোথায় তুমি, জাহান্নাম, হককে না হক বানিয়ে দাও জাহান্নাম, না জেনে না বুঝে ফয়সলা দিচ্ছ রায় দিচ্ছ জাহান্নাম, জেনেছো বুঝেছো আর হক ফয়সলা দিয়েছো তোমার জন্য কি হচ্ছে বলেন জান্নাত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুদাত থালাসা, বিচারপতি কয় প্রকার, তিন প্রকার,
এক প্রকার জান্নাতি আর দুই প্রকার জাহান্নামী। যেসব বিচারপতি টাকা পেয়ে, বেশি টাকা পেয়ে হককে না হক বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক ওরা কোথায়? জাহান্নামে। আর আরেকটা আছে কিছুই বুঝে না, ও এখন কী করবো, ওর চাপেই দিতে হয়, কিছু লোক আছে না বলে চাপের সম্মুখীন হয়ে দিচ্ছি, ভেবে চিনতে পারছে না কী করবো কি না। আমি বলি দুনিয়ার চাপ বড় না আখেরাতের চাপ বড়? তুমি চাকরি ছেড়ে দিতে পারো কিন্তু হককে না হক করতে পারো না, না হককে হক করতে পারো না। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম বিচারপতি, বলেন সুবহানাল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সর্বোত্তম বিচারপতি নন? আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক নন? আমরা বলি অবশ্যই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহর যাবতীয় বিধান যেন আমরা মেনে চলি। এই সুরার সুরাতুত তিনের সংক্ষিপ্ত তাফসীর করে এখানেই আজকে দর্শ শেষ করলাম। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দাও, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা এখনও বুঝে আসেনি, এখনও হয়তো শিরকে লিপ্ত আছে বা বেদাতে লিপ্ত আছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়ত দাও, হক বুঝার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক واغننا بفضلك عمن سواك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين